গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি, যেন বর্ষা পেরিয়ে বৃষ্টি। সেই সঙ্গে 23 আগস্ট বীরভূমেও দফায় দফায় বৃষ্টি হওয়ায় 24 আগস্ট জয়দেব কেন্দুলির ফেরিঘাট ভেঙে যায়, নেই কোনো বিকল্প ব্যবস্থা। অজয় নদীর জল বিপদ সীমার ওপরে বয়ে যাচ্ছে, সাধারণ মানুষ জানিয়েছে জল আরও বাড়ছে, ফলে বীরভূমের সঙ্গে পশ্চিম বর্ধমানের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। এর জেরে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। উল্লেখ্য, বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুজির তাগিদে দৈনন্দিন এই দিকেই যাতায়াত করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে। সাধারণ মানুষের একটাই দাবি, কবে কিভাবে এই জয়দেব কেন্দুলি ফেরিঘাট যোগাযোগ ব্যবস্থা ঠিক হবে, সেই চিন্তায় সাধারণ মানুষ ঢুকছে। এমনকি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ মানুষ ব্যক্ত করেছেন, যত তাড়াতাড়ি এই যোগাযোগ ব্যবস্থা ঠিক করে দেওয়া হবে, সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মজীবী, স্কুল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা উপকৃত হবে, কম সময়ে কম খরচে যাতায়াত করা যাবে। এই ফেরিঘাট বেশ কয়েকদিন হলো ভেঙে যাওয়ার পরও প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিকল্প ব্যবস্থা করতে পারেনি। তবে সুখের কথা, এই অজয় নদের ওপর স্থায়ী সেতুর প্রায় 90% নির্মাণ হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দুই জেলার যোগাযোগের ক্ষেত্রে কাজে একমাত্রই ভরসা। যে হাটে বাজার যে সবজি নিয়ে আসে তারা যে নদীর এই পাড়ে আসতে পারছে না, কোনো সবজি ব্যবসা তারা তাদের অনেক লোকসান হয়ে গেছে। তারপরে যে যেরকম কোনো রোগ চান করতে এসছে, কাজে ব্যবসায়ী পেরেছে নদীর ওই পাড়ে, যে কাজ করে ব্যবসায়ী মানুষ, কোনো চারি কারখানায় কাজ করে, তারা তো নদীর ওই পাড়ে পেরিয়ে যেতে পারছে না, একমাত্র ওই ব্রিজ পেরিয়ে হয়ে ঘুরতে হবে। অসুবিধায় যে কোনো সবজিওয়ালারা কিনে খাচ্ছে, তারা কিনে খেতে পারবে না, কোনো ব্যবসায়ী সবজি লাগিয়েছে সে সবজি বিক্রি করতে পারছে না, নদীর ওই পাড় থেকে আসবে কী করে বন্যার জন্য? এত যে বাঁধ ভেঙে গেছে, সে গাড়ি করে মালগুলো আনবে, গাড়ি তো চলবে না, অনেক অসুবিধা পড়ে আছে। এখন নৌকো ফোকো চলছে না, আমাদের অবশ্যই রাস্তা দরকার একটা, এখন তো এই মুহূর্তে হবে না, কিন্তু নদীতে বান বেড়ে গেছে, মানুষের অসুবিধা হবে। এখন মানে বর্ধমানে বীরভূম আমাদের এই জল বাড়ার কারণে আমাদের বীরভূমের লোক ওই পাড়ে যেতে পারছে না, ওরা বসে আছে, কী করবে, সব ফেরি কাজ করে, সব খায় কাজকর্ম করে, সব বসে আছে, এখন কী করবে, নদীতে জল বেড়ে গেছে, কিছু করার নাই তো, নৌকা ফোকো চলছে না, আমাদের এই অসুবিধার জন্য দেখো জনগণ কী করে, সব থেকে কিছু করছে না, ওরা কী করবে, জল বেড়ে গেছে, ওরা বসে আছে চুপচাপ, কী করবে। আগে বর্ষায় প্রত্যেক বছরই একবার করে ভাঙে, কিন্তু এর আগে মাচা পাচা করে, মাচা পাচা এখন ভেঙে গেছে, এই জল বাড়ার কারণে এখন বন্ধ থাকে। ওকে সুবিধা, বীরভূমের লোক আপনার নদীঘাটে আপনার এরকম হাট করতে পেয়েছে, আর বর্ধমানের লোক আপনার ওই পাড়ে এসব থাকছে, কী করে আসবে, ওদের অসুবিধা হয়েছে খুব, আসা যাওয়া করতে খুবই অসুবিধার মধ্যে আছি, দুটো জেলার মানুষ খুবই সমস্যার মধ্যে আছি আমরা, ভীষণভাবে মানে সমস্যা, মানে যারা প্রত্যেক দিন ডিউটি যায় বা যারা পেশাগত আসা যাওয়া করে তাদের পক্ষে ভীষণই অসুবিধা, কোনোভাবেই সম্ভব নয় সেটা, কীভাবে করবে, আসা যাওয়া করা খুবই সমস্যা, দূরে জেলার মানুষ কীভাবে বা করবে, মানে সব যোগাযোগ বিচ্ছিন্ন, এবং যারা ব্যবসাদার মানুষ তারা খুবই অসুবিধায় পড়ে আছে। প্রতিদিন প্রায় গড় 50,000 লোক যাতায়াত করে, বিভিন্নভাবে মানে ঘুরে ফিরে এদিক ওদিক করে যাতায়াত করছে, যেটা 10 কিলোমিটার কাজ সেটা 50 কিলোমিটার ঘুরতে হচ্ছে। এখন প্রশাসনকে একটা অনুরোধ করছি আমরা, যাতে একটা কিছু সুবন্দোবস্ত করা যায় এবং প্রশাসন চেষ্টা করুক একটু। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল, শিল্পাঞ্চলের মানুষের মন জয়।